এবার আমরা শুরু করছি ফ্লাইং ওয়েজ ফর্মুলা। এই ফর্মুলাতে বা এই প্রজেকশনে আমরা যে কোনো টাইপের মলিকুলি আঁকতে পারি, তবে প্রধানত কাইরাল সেন্টার আছে এমন মলিকুলারই আমরা ফ্লাইং ওয়েজ ফর্মেশন আঁকি। ঠিক আছে, এক্ষেত্রে এটাকে আমরা 3D রিপ্রেজেন্টেশন বলি, অর্থাৎ ত্রিমাত্রিক রিপ্রেজেন্টেশন, যেখানে নর্মাল লাইন দ্বারা বোঝানো হয় যেটা প্লেনে আছে, সলিড ওয়েজ দ্বারা বোঝানো হয় আপ গ্রুপ, আর হ্যাশড ওয়েজ দ্বারা প্রকাশ করা হচ্ছে ডাউন গ্রুপকে। এখানে মলিকুলটাকে আমাকে এমনভাবে প্রজেক্ট করতে হবে যাতে একটা অ্যাটমের দুটো বন্ড থাকবে প্লেনে, আর দুটোর মধ্যে একটি আপ একটা ডাউনে থাকবে। যেমন ধরো আমরা যে নিয়েছি এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের একটা অণু, এই দুটো গ্রুপ প্লেনে থাকলে এইটা আপে আছে ওই গ্রুপটা আর এইচটা আছে ডাউনে। এর মিরার ইমেজ এখানে দেখো একই রকম আছে, কিন্তু গ্রুপটা একে অপরের আলাদা। এই দুটো কিন্তু মনে রাখবো ল্যাকটিক অ্যাসিডের দুটো পৃথক আইসোমার বা স্টিরিও আইসোমার, কিন্তু সেম নয়। ঠিক আছে, এটা দুটো আলাদা আলাদা স্টিরিও আইসোমার, মানে এটা একটা ফর্ম এটার একটা ফর্ম। যদি আমি এখানে দেখাই মলিকুলটা, দেখো আমরা এখানে কোন বর্গের প্লেনটা নিচ্ছি, এটা আমি বলেছি সি ডাবল এইচ, এটা সি এস থ্রি। তাহলে আমাকে এই বরাবর একটা তল, আমি এই বরাবর একটা তল কল্পনা করব। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর তলটা, ঠিক আছে, যেটা এই তিনটে অ্যাটমকে কাট করছে। তাহলে ওইচ গ্রুপটা দেখো আপে থাকছে, ওইচ গ্রুপটা আপে থাকছে, আর ডাউনে থাকছে এইচ গ্রুপটা। ঠিক আছে, এবার দেখো এই এই যে মলিকুলটা নিয়েছি, এই মলিকুলটারই মিরার ইমেজ দেখো, এই মলিকুলটার মিরার ইমেজ এইটা। ঠিক আছে, এই যে মলিকুলটা, এর মিরার ইমেজ এইটা, সেম মলিকুল, কিন্তু এই দুটো মলিকুল মনে রাখতে হবে যে আলাদা আলাদা আইসোমার। এবার দেখো যদি দুটো কাইরাল কার্বন থাকে, দুইয়ের বেশি থাকলে ক্ষেত্রে প্রকাশ করা যায়, দুটো যদি কাইরাল সেন্টার থাকে, সেক্ষেত্রে ধরো আমার এই যে ধরো নিয়েছি আমার এখানে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এই টার্টারিক অ্যাসিডের সি ডব্লিউ এইচ গ্রুপ দুটো আমার উল্টো দিকে নেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যান্টি স্ট্যাগার্ড ফর্ম ফর্মার নিয়েছি। এক্ষেত্রে আমার এইটা হচ্ছে তল, যে তলেতে আমার এই কার্বন কার্বন এই যে বন্ডটা আছে, কার্বন সি ডাবল এইচের কার্বন কার্বন বন্ডটা আছে, আর এইটা এই তিনটে বন্ড প্লেনে। এই প্লেনে থাকার জন্যে এই ওইচটা যদি আপে থাকে, এই ওইচটা তাহলে ডাউনে আছে। ঠিক আছে, দেখো আমি যদি এভাবে ভাবি, এভাবে ভাবতে পারি যে একটা ওইচ উপে থাকলে একটা ওইচ ডাউনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এছাড়া আছে জিগজ্যাগ প্রজেকশন, লাস্ট এইটা টপিক দেখো। এখানে কি দেখছি আমরা, জিগজ্যাগ প্রজেকশনে মলিকুলটার সাধারণত দুই বা তার বেশি কাইরাল সেন্টার থাকলে এইভাবে আমরা প্রকাশ করি। ঠিক আছে, দেখো আমরা গ্লুকোজ এঁকেছি, এই গ্লুকোজে যে এইভাবে আঁকা হয়েছে চারটি স্টিরিওনিক সেন্টার বা কাইরাল সেন্টার আছে। এখানে আপে ওইচ মানে ডাউনে কিছু নেই, মানে এইচ আছে, এইচটাকে আমরা নাও লিখতে পারি, এইচ বাদে মেন গ্রুপগুলোকে আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এক্ষেত্রেও অলওয়েজ কিন্তু আমরা স্ট্যাগার্ড ফর্মটাতেই অঙ্কন করব, আর সমস্ত কার্বন কার্বন বন্ডটা আমার প্লেনে আছে, বাকি গ্রুপগুলো এখানে আইদার আপ অথবা ডাউনে আছে। টার্টারিক অ্যাসিডও দেখো, দেখো এই মূল অংশটা আমার প্লেনে, এখানে আপে আছে, এখানে ডাউনে আছে। ঠিক আছে, বাকি হাইড্রোজেনটা আমার এখানে না লিখলেও হবে।